বিসমিল্লাহি রহমে রহিম সাল্হাম আলাইকুম ও রহমেদুল্লাহি অমর কাঁতু আলহামদুল্লিল্লা অসাদা তু অসাদা মো আলা ইল্লাহ আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীকে অথবা কাছের যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার প্রেমে পাগল পাড়া করার আকৃষ্ট করার বিয়েতে রাজি করার পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল এই আমলটিকে অথবা আপনার স্ত্রীর জন্য করতে পারবেন অথবা আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য এই আমলটি করতে পারবেন অথবা আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আমলটি করতে পারবেন অথবা পছন্দের ব্যক্তিকে বিয়েতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন আপনি চাইলে এই আমলটিকে আপনার পরিবারের যে কোনো ব্যক্তিকে বাধ্য বস করার জন্য করতে পারবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে বাধ্য বস করার জন্য করতে পারবেন আপনার প্রতিবেশী কাউকে বাধ্য বস করার জন্য আমলটি করতে পারবেন বন্ধু বান্ধব কাউকে বস করার জন্য এই আমলটি করতে পারবেন আপনার শ্বশুরবাড়ি কাউকে অথবা আপনারা আত্মীয়স্বজনের মধ্যে থেকে কাউকে বাধ্য বস করার জন্য আমলটি করতে পারবেন আপনার অফিসের কাউকে বাধ্য বস করার জন্য আমলটি করতে পারবেন এক কথাই যে কোনো ব্যক্তিকে বস করার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য বিয়েতে রাজি করার জন্য আকৃষ্ট করার জন্য এই আমলটি করতে পারবেন তবে যেই সকল ক্ষেত্রে আমল করলে আপনার গুণা হবে এমন ক্ষেত্রে আপনি আমল করবেন না অর্থাৎ নিজের স্বার্থ হাসিল করার জন্য কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন না কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী বিশেষ একটি আমল এই আমলের সাথে অসংখ্য ফেরেস্তাদের সম্পর্ক অতএব কোনো মতেই এই আমলটিকে আপনি খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন না তবে শরীয়ত সম্মতভাবে যার জন্য এই আমল করা যাই আছে তার জন্য যদি আপনি এই আমলটি করতে পারেন অথবা কাউকে বিয়ে করতে চাচ্ছেন বেতে রাজি করতে চাচ্ছেন অথবা কারোর সাথে আপনার দীর্ঘকালীন সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই অথবা সে সম্পর্ক রাখতে চাচ্ছে না অথবা ভবিষ্যতে সে অন্য কারোর প্রতি দুর্বল হতে পারে এমন ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন যার জন্য এই আমল করবেন এই জীবনে বেঁচে থাকতে সে কখনোই আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছুর মধ্যেই তার মনের ভিতরে মস্তিষ্কের ভিতরে কলবের ভিতরে এবং তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আপনার কথায় চিন্তা হতে থাকবে সে আপনার প্রতি এতটা দেওয়ানো হবে এতটা করা হবে এমনভাবে আপনার বাধ্যবশ হবে এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে এমন পাগল পড়া হয়ে যাবে আপনাকে বিয়ে করার জন্য যে আপনি চিন্তাও করতে পারবেন না এই আমলটি করার পরে দেখতে পাবেন কিছুদিন আগেও যে ব্যক্তি আপনাকে সহ্য করতে পারতো না একেবারে আপনাকে শত্রু মনে করত সেই ব্যক্তিও আপনার প্রেমে হাবুডাবু খাচ্ছে আপনার বাধ্য বস হয়ে গিয়েছে আপনার কথায় উঠবে এবং বসবে তবে আপনারা খবরদারি থেকে খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন না আপনারা যখন আমার চ্যানেল থেকে কোনো আমল করবেন তখন আপনারা যেটি করবেন আমি যেগুলো মুখে বলছি এই কথাগুলিকে অবশ্য অবশ্যই খুবই সহকারে শুনবেন পাশাপাশি আপনারা দেখবেন অনেক লেখা আপনাদের সামনে আসতেছে ওই লেখাগুলোকে প্রত্যেকটি লেখাকে খুবই মনোযোগ সহকারে আপনারা পড়বেন তাহলে দেখবেন কখন কোন আমল করতে হবে কোন নিয়ম আমল করতে হবে কোন ভাবে আমল করতে হবে আমল করার সময় কি করা যাবে কি করা যাবে না কোন বিষয়টির উপর বেশি গুরুত্ব দিলে আমার কার্যকারিতা ভালো হয় কি দ্বারা এটিকে লিখতে হবে কিভাবে আমল করতে হয় সব কিছু আমি ওইখানে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করে দিয়েছি যা আজকে আগ পর্যন্ত কোনো সায়ক দিতে পারিনি এটা আমি শতবা গ্যারান্টি দিয়ে বলতে পারি সাত দিনের কোন সময় কোন আমল করতে হয় রাতে কখন আমল করতে হয় দিনে কোন আমল করতে হয় সব কিছু আমি আপনাদের মাঝে উল্লেখ করে দিয়েছি এই ধরনের কিছু আজ পর্যন্ত আগে কোনো সায়কের কাছ থেকে আমি কখনই পাইনি আপনারা যখনই আপনাদের মাঝে আমি কোনো আমল বর্ণনা করি আপনারা ধরে রাখবেন ওই আমলটি আমি বিশেষ রেয়াজার মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি এই জন্য আমার চ্যানেলের মাধ্যমে আপনারা হচ্ছে ফেরেস্তা জগৎ জিন জগৎ রোহানি জগতের সাতটি স্তরের আমল এবং পবিত্র করানে গুপ্ত আমলগুলো আপনারা পেয়ে যাবেন যা আপনারা অন্য কোথাও পাবেন না এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যে বিষয়ে আজকে আপনাদের মাঝে আমলে বর্ণনা করছি এই বিষয়ে কমপক্ষে পাঁচশোর উপর আমল আমার চ্যানেলে দেওয়া রয়েছে কিছু আমল দূর থেকে করতে হয় কিছু আমল কাছে থেকে করতে হয় অনেকের এমন রয়েছে যে পছন্দের মানুষ দূরে রয়েছে তাদের ক্ষেত্রে কিভাবে আমল করবেন কাছে থাকলে কীভাবে আমল করবেন শত শত হাজার হাজার আমল আমি আপনাদের জন্য বর্ণনা করেছি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো যে পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটি বিষয় আমল করার আগে অবশ্য অবশ্যই আপনারা এইযাজ নিয়ে আমল করবেন এখন আমি আপনাদের বলে দিব এই আমলটি আপনারা কিভাবে করবেন এই আমলটি করার জন্য একটি সাদা কাগজের মধ্যে এই যে আল্লাহ তালার পবিত্র নাম যেভাবে লিখেছি এখানে এভাবে একটি দাগ দিয়েছি আপনারা যেভাবে লিখা রয়েছে হুবু হুব এই কথাগুলোকে পরিপূর্ণভাবে যা এখানে লিখেছি এগুলো কিন্তু এই পর্যন্ত হচ্ছে তালার পবিত্র নাম এরপরে যা এখানে লিখেছি হুবু হুব আপনারা সুন্দর মতো এই পর্যন্ত বস্রাহা এই পর্যন্ত আপনারা হচ্ছে বসরা আপনারা হচ্ছে এই পর্যন্ত আপনারা লিখবেন লিখার পরে এই জায়গাটি রয়েছে এই যে নামের এই জায়গায় ধরেন আপনি যার জন্য আমল করবেন যে ছেলে মানুষ অথবা আপনার স্বামী সেই ক্ষেত্রে এখানে তার নাম লিখবেন তার নাম লিখার পরে তার নামের পরে ইবনে লিখবেন ইবনে লিখার পরে আপনি তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন এই জায়গায় যদি আপনার তার মায়ের নাম জানা না থাকে তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে এই স্থানটিতে হজরত আলম আলো আসলাম অথবা হজরত হাওয়া আলো লিখবেন এখন যদি আপনি আপনার স্ত্রী অথবা কোনো মেয়ে মেয়সের জন্য আমল করেন তাহলে এখানে তার নাম লিখবেন তার নাম লিখার পরে ইবনে লিখবেন না তার নাম লিখার পরে যে বিনতে লিখবেন বা নুন তায় বিনতে লিখবেন বিনতে লেখার পরে এই বিনতের পরে এই যে জায়গাটির মধ্যে তার মায়ের নাম লেখার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় তাহলে তার বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলীসলাত আসলাম অথবা হজরত হাওয়া আলিস আসলাম লিখবেন পরে গিয়ে আপনি যেটি করবেন এই যে এই পর্যন্ত মাওদ্যা তিনের পর্যন্ত আসার পরে এই স্থানটিতে আপনার নিজের নাম লিখবেন এখন আপনি যদি ছেলে মানুষ হন আপনার নামের পরে ইবনে লিখার পরে আপনার মায়ের নাম লিখবেন যদি আপনি মেয়ে মানুষ হন আপনার নাম লিখার পরে ইবনা লিখবেন না বিনতে লিখবেন বিনতে লিখার পরে আপনার মায়ের নাম লিখবেন তারপরে হচ্ছে ওলা ওয়ালা উবতা ইল্লা বি আলিউল আজিম থেকে শুরু করে যা এখানে লিখা আছে ওসল্লাহ আলাইহি এভাবে যা লেখা আছে সম্পূর্ণ আপনারা এভাবে লিখে ফেলবেন যখন লিখা শেষ হয়ে যাবে তখন এই লিখাটিকে পরিষ্কার এক গ্লাস পানি আনবেন আনার পরে সেই গ্লাসের মধ্যে এই লিখাটিকে ভিজাবেন যখন পুরোপুরি লিখা উঠে যাবে সেই পানিকে আপনি হচ্ছে যে কোনো পায়ে শরবতের সাথে জুসের সাথে অথবা কোনো খাবারের সাথে যে কোনোভাবে তাকে যার জন্য আমল করছেন তাকে খাওয়াবেন এখন অনেকে রয়েছেন যে তাদের পছন্দের মানুষ স্বামী অথবা স্ত্রী অথবা অন্য যে কোনো ব্যক্তি যার জন্য আমল করতে চাচ্ছেন সে দূরে রয়েছে আমার চ্যানেলে যাবেন আপনারা হচ্ছে কি লিখে চ্যানেল সার্চ করতে হবে যদি লেখাগুলো পড়ে থাকেন পেয়ে দিয়েছেন আপনারা অবশ্য অবশ্যই জানেন সার্চ করার পরে দেখবেন শত শত আমল রয়েছে দূর থেকে স্বামী অথবা অথবা পছন্দের মানুষকে প্রেমে পাগল পাড়া করার বিয়েতে রাজি করার হাজির করার অসংখ্য আমল রয়েছে সেখান থেকে যে আমল এবং জিন দিয়েও যদি কাউকে আনতে চান সেটিও আপনারা পারবেন অসংখ্য আমল আছে সেখান থেকে যে আমল ভালো লাগবে প্রয়োজন আপনারা সেটি করবেন তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কামেন্টের মাধ্যমে যে নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কামেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যে নিতে চান তারা সাদা বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ জাহাজত চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার আবরাতুন